তারা বেটার সাইড ওয়ার্ল্ডের এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তাদের এগেনস্টে খেলা আমাদের জন্য বলবো যে হিউজ একটা এক্সপিরিয়েন্স ফুল টিমের জন্য। এবং সোফার আমরাও যেভাবে খেলে আসতেছি, কত 6-7 মাস ক্রিকেট খেলছি, তারা অবশ্যই লাইটলি আমাদেরকে নেয় না, সেটা বোঝা যায় তাদের স্কোয়াড দেখেই, এবং বিশ্বকাপও এখানে। তো সবকিছু মিলে অবশ্যই যতগুলো সিরিজ খেলছি, ইন্ডিয়া বলেন, পাকিস্তান, সাউথ আফ্রিকা, দেয়ার দ্য বেটার সাইড। প্রথমত হচ্ছে হোম কন্ডিশন, আমার কাছে মনে হয় কন্ডিশনের দিক থেকে তারা অনেক বেশি অচেনা, কারণ কখনো যেহেতু খেলে না এখানে। বাট রিসেন্টলি তাদের অনেকগুলো প্লেয়ার কিন্তু আইপিএল খেলে আসছে, সো মোরালেস বাংলাদেশ এবং ইন্ডিয়ার উইকেট সেমই থাকে, তারা একটু হলেও জানে যে কেমন কন্ডিশনে খেলা হবে। যদি আমাদের দিক থেকে চিন্তা করি, অবশ্যই দেখেন আমরা রিসেন্টলি যখন সাউথ আফ্রিকা থেকে খেলে আসছি, আমাদের ব্যাটিংটা অনেক বেশি স্ট্রং মনে হয়েছে। আবার হোমে যখন খেলেছি ইন্ডিয়া পাকিস্তানের সাথে, তখন মনে হচ্ছিল যে বোলিংটা অনেক বেশি স্ট্রং। সো যেহেতু এমন হচ্ছে, এটা গুড সাইন টিমের জন্য যে না বোথ দ্য ডিপার্টমেন্ট অনেক বেশি বেটার পজিশনে এখন আছে। এখন ইম্পর্টেন্ট হচ্ছে কালকে দিনটা থেকে কীভাবে আসলে কোন ইউনিটটা সব থেকে বেশি কন্ট্রিবিউট করতে পারে টিমের জন্য। প্রথমত হচ্ছে এখন আমরা যেহেতু অস্ট্রেলিয়ার সাথে খেলবো, এটাতে আমাদের ফোকাস বেশি, 6টা পয়েন্ট। হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্টে অনেক বেশি ভ্যালিড, সেটা হোক অস্ট্রেলিয়া, সেটা হোক ইন্ডিয়া, যে টিমই হোক না কেন, কারণ আমরা সবাই চাই যে যেন কোনো কোয়ালিফাই রাউন্ড না খেলতে হয় ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। আমি মনে হয় প্রত্যেকটা প্লেয়ারেরই এখন বর্তমানে এটাই ফোকাস সব থেকে বেশি, যেন আমরা যতটা বেশি পয়েন্ট গ্র্যাব করতে পারি, সেটা হোমে হোক আর অ্যাওয়েতে হোক। সোফার টিম অনেক বেশি, আমি বলবো এই বিষয়টাতে ফোকাস রেখে কিন্তু অনেক ভালো খেলার চেষ্টা করছে। এবং অনেকে যেটা অনেক সময় চিন্তা করে না যে আমরা সাউথ আফ্রিকাতে পয়েন্ট নিয়ে আসবো, সেটাও হয়েছে, এবং হয়তো বা সিরিজ আমরা ভালো করতে পারতাম, সেটা করতে পারিনি, আমার সাথে মনে হয় ল্যাক অফ এক্সপিরিয়েন্সের হতে পারে। বাট ওগুলোর ঘাটতি কিন্তু অনেকখানি কমে গেছে আমি যেটা মনে করি। আর ইম্পর্টেন্ট হচ্ছে এখন টিম ওয়াইজ তাদের এগেনস্টে আমরা আসলে কীভাবে নিজেদেরকে তুলে ধরি। কনসার্নের বিষয় হচ্ছে দেখেন, আমরা তো বরাবর এমন উইকেটটা পাই না, রাইট? কারণ দেখা যাচ্ছে আমরা স্পিনটা বেশি খেলছি, তো ওই জিনিসটা কিন্তু আমরা ন্যাচারালি অ্যাডাপ্ট করতে পারি না, আমাদেরকে এক্সট্রাভাবে কাজ করতে হয়। যখন আমরা ইউরোপ কান্ট্রিগুলোতে খেলতে যাই, তখনও প্র্যাকটিস করি, প্লাস আমরা সবাই জানি অস্ট্রেলিয়ায় আর হচ্ছে পেস নির্ভর টিম, তো ডেফিনেটলি, এবং আমাদের সবার যেমন মাশাআল্লাহ হাইট, তারা অবশ্যই ডেফিনেটলি আমাদেরকে ব্যাকফুট প্লেটা চেক করবে সব থেকে বেশি। সো তার জন্য প্রিপারেশন নেওয়া আর কি। ইন্ডিয়া এমন একটা টিম যাদের এগেনস্টে ভালো করা মানে ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক বেশি ফোকাসড হওয়া, যেটা হচ্ছে আমাদের বলবো যে যেটা আমাদের জন্য পজিটিভ হয়ে দাঁড়াইছে। এবং টিম ওয়াইজ বলবো যে হোল টিম এখন অ্যাটলিস্ট মানুষ তো জানে যে মারুফাকে, নাহিদাকে, রিসেন্টলি নাহিদা অসাধারণ বলিং করেছে, সেই স্বরূপ হচ্ছে ওডিআই টিম প্লেয়ার অফ দ্য ইয়ারের ভিতরে ছিল। সো আমি বলবো যে এভাবে কিন্তু ইন্ডিভিজুয়ালি অনেক প্লেয়াররা অনেক বেশি মানে ফোকাসড হচ্ছে।